আপনি এডিটিং এর কাজটা তো করেছেন, কিরকম মনে হলো আলটিমেটলি? মনে হচ্ছে ছবিটা জমে গেছে, মানে থ্রিলার এবং থ্রিলারটা থ্রিলিং হয়েছে আর কি, ভালোই হয়েছে মনে হচ্ছে। ওকে, আর এডিট করতে গিয়ে মানে মানে কোন জায়গাগুলো মনে হলো দর্শকদের বেশি পছন্দ হতে পারে কিংবা কিছু, মানে এখন তো থ্রিলার চলছে পরপর, তো এটা কতটা আলাদা হলো কিংবা আলাদা হলো? থ্রিলারের মধ্যে এটা অনেকগুলো গল্প রয়েছে, অনেক সাবপ্লট রয়েছে, তার সাথে একটা কোর্টরুম ড্রামা রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা কোর্টরুম ড্রামার মধ্যে কিন্তু থ্রিলার প্লটগুলো জায়গাগুলো নিয়ে এসেছি, কখনো ফ্ল্যাশ ব্যাকে কখনো ফ্ল্যাশ ফরওয়ার্ডে, এইটাই মনে হয় আমার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় গল্পটা। যেহেতু কোর্টরুম ড্রামা সাধারণভাবে ডায়লগ নির্ভর একটু দীর্ঘ হয়ে থাকে, কিন্তু আমরা থ্রিলার যেহেতু এটা, তো সেটাই ওই জন্যে ওই জিনিসটা কীভাবে মেনটেন করে যাওয়া যায়, থ্রিলার পার্টটাকে রেখে যাওয়া যায়, সেই জন্য আমরা কোর্টরুম ড্রামার মধ্যেও না ওই টেনশন ওই সাসপেন্সটা বজায় রাখার জন্য সবসময় ফ্ল্যাশ ব্যাক ইউজ করেছি, বা কখনো কখনো কিছুক্ষণ আগে গল্পটা বলে দিয়েছি যে সিনটা আমরা পরে দেখতে যাচ্ছি সেটার কিছু অংশ আমরা আগে দেখতে পাচ্ছি, মানে এক কোনো একটা ঘটনা যেটা ঘটেছে সেটা এক একজনের কথায় এক একটা অংশ দেখতে পাচ্ছি, এইটা মানে খুব ইম্পর্টেন্ট এই ছবিটার এডিটিং স্ট্রাকচারের দিক দিয়ে। ডিরেক্টরের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, খুব ভালো। তথার সাথে তো আমি অনেকদিন ধরে টেলিভিশনেও কাজ করেছি, তো সে টেলিভিশনে এত দীর্ঘদিন কাজ করেছি, সে তার প্রথম ছবি করছে, সেই জায়গাটাই তো খুব আনন্দের আর কি। আমিও ছবিতে কাজ করছি, সেও করছে এবং আমাকে সম্পূর্ণ জায়গা দিয়েছে, আমিও সেই রেসপেক্টটা তাকে দিয়েছি কাজ করে, এবং ছবিটা আলটিমেটলি ভালো দেখিয়েছে এটা সব চ্যানেলে। আপনি কতটা এক্সপেকটেশন রাখেন ফিল্মটা নিয়ে? এক্সপেক্টেশন আপনি প্রথমেই বললেন, ফিল্মটা তো ভালো চলছে, আশা করি এই ছবিটা ভালো চলবে। থ্যাংক ইউ।